আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো সর্বপ্রথমে আমি সেই মহান রব্বুল আলামিনের শানে হামদ পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। সামিউন বাসিদ তুমি, তুমি আল্লাহ আল্লাহ হু আহাদ। তোমার কোনো নেই তো শরীক, তুমি গড়িলে কুল কায়নাত। সামিউন বাসিদ তুমি, তুমি আল্লাহ হু আহাদ। তো আমরা সেই খোদার দুনিয়ায় এসে খোদাকে ভুলে দিন কাটাচ্ছি, সেই খোদার কথা কোনোদিন স্মরণ করি নাই, সেই কথা কবি বলছে। তোমার দুনিয়ায় তোমার ভুলে যায়, ও গো আমার আল্লাহ দয়াময়, হার হালাতে ইবাদাতে শয়তান ইমান লুটে নিতে চায়। তুমি মহান অসীম তোমার দান, তোমার নাজ ও নিয়ামত। সামিউন বাসিদ তুমি, তুমি আল্লাহ হু আহাদ। পাহাড় পর্বত সূর্য হতে রোদ, শূন্য আসমানের কোলে বিনা তেলে বাতি চাঁদের জ্যোতি, লাখ তারা কেমন ঝোলে, তোমার মেহের বাণী মেঘেতে পানি, শ্রাবণে ঝরে বর্ষাত। সামিউন বাসিদ তুমি, তুমি আল্লাহ হু আহাদ। বিজলি থেকে যেমন দিকে চমকাই দুনি আতে বাজ, বীজ থেকে অঙ্কুর হতে জন্ম নেই তেমনি গাছ, কয়লাতে হীরা ময়লাতে কীরা, কয়লাতে হীরা ময়লাতে কীরা, সৃষ্টি তোমারি কুদরত। সামিউন বাসিদ তুমি, তুমি আল্লাহ হু আহাদ। তো শেষ কথায় আমার প্রিয় কবি এম এ হান্নান সাহেবকে লিখছে, শুনুন। ফুল হতে
খুশবু ছোটে খোদারে দুনিয়ায়, চন্দ্র হতে কেন বারাতে লাবণ্য সুরাত চমকায়, এম এ হান্নান খোদার গুণগান করবে থাকি তে হায়াত, সামিউন বাসিদ তুমি তুমি আল্লাহ।